আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া উচিত সে নিজেই। একজন রাজপুত্র ছাড়াও পূর্ণাঙ্গ একটি রূপকথা সম্ভব। কথাগুলো বলছিলেন ইতালির 40 বছরের ফিটনেস ট্রেনার লরা মেসি, যিনি সম্প্রতি সাড়ম্বরে নিজেকে নিজেই বিয়ে করেছেন। তার বিয়ের অনুষ্ঠানে ছিল জমকালো সাজসজ্জা, উৎসবমুখর পরিবেশ। সাদা বিয়ের গাউন পরেছেন, 3 স্তরের কেক কেটেছেন, 70 জন অতিথি ছিলেন, কিন্তু বর কেউ ছিল না। বিশ্বের বিভিন্ন দেশে এখন নিজেকে বিয়ে করার বা সোলোগামিতার প্রবণতা বাড়ছে। গত মার্চ মাসে ইতালির নেপলস শহরে নেলো রুগিয়েরো নামে এক পুরুষ নিজেকে বিয়ে করেছেন। লরা মেসি বলেছেন 12টি প্রেমের সম্পর্ক ভেঙে যাবার পর 2 বছর আগে তার ভেতরে সোলোগামিতার ধারণা গেড়ে বসে। সিদ্ধান্ত নেন নিজেকেই তিনি বিয়ে করবেন। আমি আমার স্বজন বন্ধুদের বললাম, 40 বছরের জন্মদিনও যদি মনের মানুষ না পাই, আমি নিজেকেই বিয়ে করব। কোনোদিন যদি এমন পুরুষ পাই যার সাথে ভবিষ্যৎ গড়তে পারি, আমি খুশি হব। তবে আমার সুখ কখনোই তার উপর নির্ভর করবে না। নিজেকে নিজেই বিয়ে করার প্রবণতা উত্তর আমেরিকাতেও ইদানিং বেশ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে আই ম্যারিড মি, আমি তোমাকে বিয়ে করেছি নামে একটি ওয়েবসাইটে এ ধরনের বিয়ের সামগ্রী বিক্রি হচ্ছে। কানাডায় ম্যারি ইউরসেলফ ভ্যাঙ্কুভার নামে একটি এজেন্সি এ ধরনের বিয়ে আয়োজনে গত 1 বছর ধরে কাজ করছে। তারা বলছে একা মানুষের সংখ্যা বাড়তে থাকায় এ ধরনের সোলো বিয়ের প্রবণতাও বাড়ছে। Thank you.